বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, পূজা স্পেশাল সিরিজের আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি কী করে তোমরা তোমাদের ঠোঁটের চারিপাশের আলগা কালো পরতকে, আলগা কালচে ভাবকে দূর করতে পারো। অনেকেই হয়তো লক্ষ্য করেছো, তোমার গোটা ফেসের ত্বকের যে রং, তার থেকে তোমার ঠোঁটের চারিপাশের ত্বকটা অনেক বেশি কালচে, এই জায়গায় কালো পরত বেশি পড়ে যায়, একটা ডিপ পিগমেন্টেশন চলে আসে। তো ফেসের মধ্যে যদি আনইভেন স্কিন টোন থাকে, সেটা মোটেও দেখতে ভালো লাগে না। একই রকমভাবে ঠোঁটের চারিপাশে যদি এরকম কালো হয়ে থাকে, তবে তোমাকে বাদরের মতো দেখতে মনে হয়। তো সেটাকে তো দূর করতেই হবে। তার জন্য আজকের এই ভিডিওতে একটা ইজি কিন্তু এফেক্টিভ হোম রিমেডি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা ট্রাই করলে তোমার ঠোঁটের চারিপাশের যে কালচে ভাব, সেটা তিন দিনেই দূর হয়ে যাবে। এবারে একটা কথা বলতে চাই, যাদের ফেসের মধ্যে আনইভেন স্কিন টোনের প্রবলেম রয়েছে, মানে কোথাও ফর্সা, কোথাও কালো, কালো সাদা ছোপ ছোপ, তারা এটাকে ফুল ফেসে ইউজ করতে পারো। রেগুলার ইউজ করলে, আমার বলা পদ্ধতি মেনে ইউজ করলে, তোমার স্কিনের যে টোন সেটাকে ইভেন আউট করতে সাহায্য করবে এই হোম রিমেডি। তো বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে আমরা ঠোঁটের চারিপাশে কালচে ভাবকে সহজেই দূর করতে পারবো, তার পাশাপাশি আমাদের স্কিন টোনটাকে ইভেন আউট করতে পারবো। আজকের এই হোম রিমেডির জন্য সবার প্রথমে 3 চামচ পরিমাণ অরেঞ্জ পিল পাউডার বা কমলা লেবুর খোসার গুঁড়ো নিয়ে নিতে হবে। এরপর বন্ধুরা, এর মধ্যে মিশিয়ে দিতে হবে 2 থেকে 3 চামচ পরিমাণ ফ্রেশ টক দই। আমরা কিন্তু এই ফেস প্যাকটা বানাতে কোনো ধরনের কোনো জলের ব্যবহার করব না। সবশেষে বন্ধুরা, আমরা এখানে মিশিয়ে দিতে চলেছি 3 থেকে 4 ফোঁটা লেবুর রস। এর থেকে বেশি লেবুর রস কিন্তু মেশানো যাবে না। এবারে বন্ধুরা, সমস্ত উপাদানকে একে অপরের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং একটা স্মুথ টেক্সচার তৈরি করে নিতে হবে। খুব বেশি ভারী করা যাবে না যেরকম, তেমনি খুব বেশি পাতলাও করা যাবে না। তোমরা ভিডিওতে দেখতে পারছো আমি যেই ধরনের টেক্সচার এনেছি এরকমই আনতে হবে। দরকারে তুমি আরেকটু দই মিশিয়ে দিতে পারো বা অরেঞ্জ পিল পাউডারের পরিমাণকে কম বেশি করতে পারো। এবারে বন্ধুরা, এই ফেস প্যাকটাকে আঙুলের সাহায্যে তোমার ঠোঁটের চারিপাশের ত্বকে ব্যবহার করতে হবে। একই রকমভাবে তোমার মুখে যেখানে যেখানে ডার্ক স্পট রয়েছে, সেখানে সেখানে তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার পর 20 মিনিটের জন্য এটাকে লাগিয়ে রাখবে, এরপর নর্মাল জল দিয়ে ক্লিন করে নেবে। বন্ধুরা, এখানে প্রধান উপাদান হিসেবে আমি ব্যবহার করেছি অরেঞ্জ পিল পাউডার। অরেঞ্জ পিল পাউডারের মধ্যে রয়েছে ভিটামিন সি, ন্যাচারাল এইচএ, যেটা তোমার ত্বকের ন্যাচারাল কমপ্লেক্সনকে রিস্টোর করতে সাহায্য করে, তার পাশাপাশি যে কোনো ধরনের ডার্ক স্পট এবং পিগমেন্টেশনকে দূর করতে সাহায্য করে। এরপর ব্যবহার করছি দই। দইয়ের মধ্যে থাকা ভিটামিন B5 ডাল স্কিনকে ব্রাইটেন করতে সাহায্য করে, ডার্ক স্পটকে রিডিউস করতে সাহায্য করে, অ্যাকনে স্কারকে কমাতেও সাহায্য করে, ত্বকের ডিসকালারেশনকেও দূর করে। একই রকমভাবে লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা আমাদের ত্বকের ব্রাইটনেসকে বাড়াতে সাহায্য করে, ডার্ক স্পটকে কমাতে সাহায্য করে। কিন্তু অবশ্যই ফেসের মধ্যে যখন তুমি লেবু ব্যবহার করবে, একটু কম পরিমাণে ব্যবহার করবে, সেক্ষেত্রে আমি যেভাবে বলছি সেভাবেই ব্যবহার করবে। ওয়েল বন্ধুরা, 20 মিনিট পর আমি আমার ফেসটাকে ক্লিন করে ফেলেছি এবং তোমরা দেখতে পাচ্ছ আমার ঠোঁটের চারিপাশে ত্বকটা আরেকটু বেশি ব্রাইটার মনে হচ্ছে। যদিও আমি রেগুলার এইসব ব্যবহার করি, তাই আমার ত্বকে খুব একটা সমস্যা নেই। তোমাদের মধ্যে যাদের ত্বকে এইসব সমস্যা রয়েছে, তারা এই রিমেডিগুলো ট্রাই করো। আমি শিওর তোমরা 100% এফেক্টিভ রেজাল্ট দেখতে পারবে। তো বন্ধুরা, তোমরা দেখলে সহজ সরল হোম রিমেডি ফলো করে কীভাবে ঠোঁটের চারিপাশের কালচে ভাবকে তোমরা দূর করতে পারো। তো এই পুজোর আগে নিজেকে সর্বাঙ্গীণ সুন্দর করে গড়ে তুলতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমার দেওয়া ভিডিওগুলো প্রতিদিন ফলো করো। আমি কিন্তু যে কোনো ভিডিও বানানোর আগে যথেষ্ট ভেবেচিন্তে বানাই এবং সবার যেন কাজে লাগে সে চিন্তা আমার মাথায় থাকে। তো তোমরা যদি ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো ট্রাই করো, রিমেডিগুলো নিজেদের ওপর অ্যাপ্লাই করো, তবে আমি অনেক বেশি খুশি হব। আর তোমরা ব্যবহার করার পর ভালো মন্দ মতামত অবশ্যই শেয়ার করবে, বরাবরই তোমরা শেয়ার করো। আবারও আমি অনুরোধ করব, তোমরা কীরকম রেজাল্ট পেলে সেটা ভিডিওগুলো নিচে এসে কমেন্ট করে জানাবে।
এই মুহূর্তে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো, নেক্সট কোন টপিকের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে আমাকে বলতে পারো, কারণ আমি কিন্তু এখন সমস্ত ভিডিও তোমাদের রিকোয়েস্ট করা টপিক অনুযায়ী বানাচ্ছি, আমি নিজের থেকে কোনো ভিডিওই বানাচ্ছি না। প্রত্যেকটা ভিডিওই যেগুলো এখন রোজ আমার চ্যানেলে আসছে সেগুলো তোমাদের মধ্যেই কেউ না কেউ আমাকে রিকোয়েস্ট করেছো, সে হিসেবে আমি ভিডিওগুলোকে পরপর দিয়ে যাচ্ছি। তো তোমাদেরও উচিত ভিডিওগুলোকে লাইক করা, একটু বেশি বেশি করে শেয়ার করা, যাতে আমি উৎসাহ পাই এই ধরনের ভিডিও আরও বেশি বেশি করে বানানোর জন্য। তো প্লিজ ভিডিওগুলোকে দেখার পর লাইক করবে, শেয়ার করবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা আমায় প্রথমবার দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে রাখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এতক্ষণ অবধি ভিডিওটি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো, ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।